एजिंग साइंस এটা ভীষণ একটা বড় প্রবলেম আমাদের সবার জন্য, যাদের স্পেশালি মেয়েদের জন্য একটুখানি বয়স বাড়তে না বাড়তেই কিন্তু ফেসের মধ্যে রিঙ্কলস, ফাইন লাইন্স এই সমস্ত কিছু দেখা যায়। এটা কেন হয়? সেই ধরনের ভালো ট্রিটমেন্টযুক্ত ক্রিম আমরা ব্যবহার করি না বা সেরকম ধরনের আমরা কোনো স্কিনকে কোনো কেয়ার নেই না, যার কারণে কিন্তু খুব একটা বয়স না বাড়তে কিন্তু ফেসের মধ্যে এই এজিংয়ের সমস্যাটা দেখা দেয়। এক কথা আমাদের চামড়া ঢিলে হয়ে যায়, ফেসের চামড়া এতটাই ঢিলে হয়ে যায়, কোনো টান টান ভাব থাকে না, তারুণ্যতা যে একটা থাকে সেটা সেই জিনিসটা থাকে না আমাদের স্কিনের মধ্যে, ত্বকটা একেবারে মানে বুড়োদের মতো ত্বক হয়ে যায়। তাই এই ধরনের সমস্যা ফেস করতে না চাইলে আজকের ভিডিওটি পুরোটি দেখো, আমি যে প্রোডাক্টগুলো শেয়ার করবো তোমরা আজকে থেকে এগুলো ব্যবহার করা শুরু করে দাও। আমি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ সমস্ত প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে টোটাল তিনটে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, একই ব্র্যান্ডের তিনটে জিনিস নিয়ে আমি কথা বলবো, সিরাম, ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিম। তো ফার্স্ট অফ অল যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিরাম। আজকের লিস্টের ক্যাটাগরি নাম্বার ওয়ানে হচ্ছে এই ল্যাকমের সিরামটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে ল্যাকমে অ্যাবসোলিউট ইউথ ইনফিনিটি ফেস সিরাম। এটা এমন একটা সিরাম যেটা ল্যাকমে কিছুদিন আগে এটা লঞ্চ করেছিল। তো এটি হচ্ছে ল্যাকমে অ্যাবসোলিউটের একেবারে নতুন একটি প্রোডাক্ট। তো ল্যাকমির তো অনেক ফেস সিরাম রয়েছে, তার মধ্যে এটা স্পেশাল কেন? এটা স্পেশাল হওয়ার এটাই কারণ এর মধ্যে 80% পিওর রেটিনলের জন্য। কিন্তু রেটিনল হচ্ছে সিগমেন্ট অফ ভিটামিন এ। যখনই কোনো প্রোডাক্টের মধ্যে রেটিনল অথবা ভিটামিন এ দেওয়া থাকবে সেই প্রোডাক্টে মেক শিওর করে যে যত রকমের ফেসের মধ্যে তোমার রিঙ্কলস এবং ফাইন লাইন্স রয়েছে সেগুলোকে রিডিউস করে দেবে। এক কথায় যে প্রোডাক্টের মধ্যে রেটিনল অথবা ভিটামিন এ থাকবে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করতে সাহায্য করবে। তো ফেসের মধ্যে রিঙ্কলস, ফাইন লাইন্স এই সমস্ত কিছু কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জেসের জন্য আসে। তো সেই ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের সিরামগুলো ব্যবহার করবে। আমি বলছি ল্যাকমিতে যে ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, রেটিনলযুক্ত প্রোডাক্ট তোমরা সবসময় ইউজ করবে, যার ফলে স্কিন কিন্তু অনেক বেশি টান টান থাকবে, বয়সের ছাপ পড়বে না। তোমরা এই ফেস সিরামটি যখনই ইউজ করবে তোমাদের স্কিনের যে লুকটা থাকবে সেটাকে কিন্তু অনেক বেশি দ্বিগুণ ব্রাইটেন করে। তার সাথে সাথে তোমরা যদি এটা রেগুলার ইউজ করতে থাকো তোমাদের ফেসের মধ্যে ব্লেমিশেস, ডার্ক স্পটস, র্যাশেস এই ধরনের সমস্যা থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই সিরামটি ব্যবহারের ফলে। তো তোমার বয়স যদি হয়ে থাকে 30 বছরের উপরে তাহলে অবশ্যই তুমি এই ধরনের প্রোডাক্টগুলো এখন থেকে বেছে নাও। 30+ হতে পারে, 40+ হতে পারে, তোমরা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করো, তোমাদের স্কিনটা অনেক বেশি কিন্তু তারুণ্যতা বজায় থাকবে। তো তোমরা যদি এর ব্যবহার পদ্ধতি জানতে চাও সেটাও বলে দিচ্ছে। এটা তোমরা 2 টাইম ইউজ করবে, সকালে এবং রাত্রেবেলা। তোমরা যখন নর্মালি ফেসটা ওয়াশ করবে সকালবেলা, ওয়াশ করার পর তোমরা যদি টোনার রেগুলার বেসে ইউজ করো তাহলে করবে, টোনার ইউজ করার পরে 2 থেকে 3 মিনিট পর তোমরা এই সিরামটি ফেসের মধ্যে ব্যবহার করবে। দেন তোমরা একটা ড্রপার থাকবে, এর মধ্যে ড্রপার দিয়ে 2-3 ফোঁটা ফেসের মধ্যে নিয়ে অ্যাপ্লাই করে নিয়ে 2-3 মিনিট পরে তোমরা ডে ক্রিম অথবা তোমার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। এইভাবে সেমভাবে তোমরা নাইট টাইমে ওটা ইউজ করবে। এভাবে কিন্তু তোমরা খুব বেস্ট রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যদি এর প্রাইস সম্পর্কে বলি, 30 ml এর দাম হচ্ছে 999 টাকা। হতে পারে এই দামটা তোমাদের বেশি মনে হচ্ছে কারণ এটা হচ্ছে রেটিনলযুক্ত প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্টের দাম একটু এক্সপেন্সিভ হয়। তো এইটা গেলো সিরাম সম্পর্কে। এবারে জানাবো তোমরা এই রুটিনটি তোমাদের ফলো করতে হলে তোমরা ডে ক্রিমে কোনটা ব্যবহার করবে। তো ল্যাকমে অ্যাবসোলিউটের এই ইউথ ইনফিনিটি ডে ক্রিম অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, তোমরা এটা পারচেস করবে যাদের এই ধরনের সমস্যা আছে, রিঙ্কলস, ফাইন লাইন্সের সমস্যা হচ্ছে বা হবে। এই ল্যাকমির যে এই ইউথ ইনফিনিটি ডে ক্রিমটা আছে এটা আমাদের স্কিনকে ইয়াঙ্গার বানাতে খুব ভালো রকম সাহায্য করবে, আমাদের স্কিনটা অনেক বেশি টান টান থাকবে। এটা শুধু ডে ক্রিমই নয়, এটা আমাদের স্কিনে কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে। তো তোমরা যদি এগুলো ইউজ করো কখনো কিন্তু স্কিপ করবে না, তোমার ডেইলি লাইফস্টাইলে তোমরা এগুলো ইনক্লুড করে নাও, প্রত্যেকদিন তোমরা ইউজ করো বেস্ট রেজাল্ট পেতে হলে। এমনটা করবে না যে আজকে তুমি ইউজ করলে বা 2 দিন ইউজ করবে না, এই ধরনের কিন্তু করবে না, তোমরা প্রত্যেকদিন ইউজ করো। আর হ্যাঁ, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই ডে ক্রিমটি ব্যবহার করার পরে কি কোনো সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন আছে? একদমই না, এর মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, SPF যুক্ত একটি ডে ক্রিম। তো সিরাম যখন তোমরা সকালবেলা ইউজ করবে দেন তোমরা কিন্তু এই ডে ক্রিমটিও ইউজ করবে। তো এবারে আসি থার্ড যে প্রোডাক্ট সেটি হচ্ছে নাইট ক্রিম। এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা আমাদের স্কিনটাকে ডিসঅ্যাপয়েন্ট কিন্তু করতে দেয় না। এই নাইট ক্রিমটা আমাদের স্কিনটাকে অনেক বেশি নারিশ করে এবং স্কিনটাকে রিপেয়ার করে। তো ডে ক্রিমের তুলনায় এই নাইট ক্রিমটি কিন্তু একটু ভারী এবং একটু বেশি অয়েলি। এই নাইট ক্রিমটি তোমরা একবার রাত্রেবেলা ইউজ করে দেখো, ওভারনাইট রেখে দেখো, সকালবেলা উঠে দেখবে তোমাদের ত্বকটা অনেক বেশি মোলায়েম, সফট এবং টান টান হয়ে যাবে। এবারে বলবো এই নাইট ক্রিমটি তোমরা কিভাবে ব্যবহার করবে। প্রথমত তোমাদের ফেসটাকে একটা ভালো ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে, কারণ সারাদিনের যে নোংরা ময়লা জমে থাকে সেগুলোকে ক্লিন করা খুবই মাস্ট। তো ক্লিন করার পরে তোমরা হচ্ছে যে সিরামটি আমি তোমাদের ভিডিওতে শুরুতে দেখিয়েছিলাম ইউথ ইনফিনিটি ল্যাকমির, সেই সিরামটি তোমরা অ্যাপ্লাই করবে। দেন তোমরা 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করবে। তো ডে ক্রিমের তুলনায় নাইট ক্রিম যেহেতু একটু ভারী হয় তো এটা অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে, তোমরা ইউজ করার সঙ্গে সঙ্গে বিছানায় উঠে পড়ো না, একটুখানি সময় দিও। এটা তোমরা রেগুলার বেসে ইউজ করতে থাকো, তোমাদের স্কিন কেয়ার রুটিনে তোমরা ডে डेलि लाइफस्टाइले तुम्हारा इनक्लूड कर नाओ एर फले तुम्हारे स्किन क्योंकि अनेक बेशी टान टान ब्राइटन हो जाए उज्जवल हो जाए एक कथा तुम्हारे स्किन अनेक बेशी क्लियर हो जाए चकचके हो जाए। तो तुम्हारा एटा रेगुलर बेसे यूज करो खूब भालो रेजल्ट पाबे। यदि दाम सम्पर्के बोली 50 ग्रामेर दाम होच्छे 1050 टाका 1050 टाका दाम। তোমরা অবশ্যই ভাবতে পারো যে এত দাম এই প্রোডাক্টগুলোর। হ্যাঁ বন্ধুরা, এগুলো দামি প্রোডাক্ট কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এবং স্কিনের জন্য খুব কার্যকরী। যাদের এরকম এজিং সাইন্সের সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো পারচেজ করো। তো এই ছিল ল্যাকমে অ্যাবসলিউট ইউথ ইনফিনিটি পুরো রেঞ্জ সম্পর্কে, কোনটি কখন কীভাবে ব্যবহার করবে পুরোটাই বলে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।